না আপনাকে কোন বিষয় শুনে না আশরাফুল ভাই কোন বিষয়েরই দরকার নেই আপনি বলেন এই পর্যায়ে আলোচনা করবেন বাস আমাদের আব্দুল লাবিন সর্বজন আমরা পরিচিত সাহেব আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বাস বাস জাযাকাল্লাহ খায়র আব্দুল্লাহ বিন এখন আলোচনা করবেন ওনার পরিচিতি আমরা জানি মাশাআল্লাহ আমি আর কথা বাড়াবো না আল্লাহ পাক ওনাকে একটু সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে আপনাদের এই অনুষ্ঠানে 25 ডিসেম্বর এই অনুষ্ঠানে আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর আসার কথা ছিল এবং তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতেন কিন্তু হঠাৎ করে আপনাদের গতকাল বিভিন্ন প্রশাসনিক সমস্যায় বলা যায় অনুমতি সংক্রান্ত সমস্যা তৈরি হয় আর এই ধরনের সমস্যা যখন শেষ মুহূর্তে তৈরি হয় তখন সেটা একটু কঠিন হয় 10 দিন 15 দিন এক সপ্তাহ আগে তৈরি হলে সেটা সহজ হয় যেমন আমাদের বরিশাল আল জামিয়া সালাফিয়ার যে সম্মেলন ছিল এটা প্রথমে কোনো সমস্যা ছিল না অথচ প্রোগ্রামের আগের দিন দেখা যাচ্ছে তারা প্রোগ্রাম হতে দিবে না তখন শেষ মুহূর্তে আসলে অনেক কিছুই কঠিন হয় তো ওনারা হয়তো শেষ মুহূর্তে কোনোভাবে অনুমতির ব্যবস্থা করতে পেরেছিলেন এরকম কিছু শর্ত সাপেক্ষে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের উস্তাদের কাছে বিভিন্ন রকম কল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও কল যে এখানে আসলে সমস্যা হতে পারে বা না যাওয়া ভালো বা অনুমতির বিষয়টাও এক প্রকার প্রশ্নবিদ্ধ তো সেই পরিপ্রেক্ষিতে মূলত আমি চাঁদপুর থেকে রাজশাহী হয়ে আপনাদের এখানে আসতেছি এবং আমার এখানে আসার আজকে কোনো কথা ছিল না এবং এই জন্য সাথে কোনো বই পুস্তক কিছুই নিয়ে আসা হয়নি জাস্ট আপনাদের এই প্রোগ্রামটা যেন বাতিল না হয় এই প্রোগ্রামটা যেন চালু থাকে সেই স্বার্থে আপনাদের এবং প্রোগ্রাম কমিটিকে সহযোগিতা করার উদ্দেশ্যে আমার এখানে উপস্থিত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিতিকে কবুল করুক আল্লাহুম্মা আমিন